হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড তোমরা জানো ভালো করি এই চ্যানেলার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নারক তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি তো পিএসসি ক্লার্কে কিন্তু পার্ট ওয়ানের রেজাল্ট বেরিয়ে গেছে আমরা কিন্তু মেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছি আজ থেকে কিন্তু আমরা নতুন একটা ক্লাস চালু করছি এখানে এর মধ্যে আমরা ট্রান্সলেশন রিপোর্টিং এবং প্রেসি এই তিনটেই কিন্তু কভার করার চেষ্টা করবো আজকে এটা প্রথম ক্লাস ট্রান্সলেশন করার কিছু নিয়ম এবং কিছু স্যাম্পেল আমি তোমাদের উদাহরণ দিয়ে বলবো বাংলা থেকে ইংরেজি ইংরাজি থেকে বাংলা কীভাবে অনুবাদ করতে হয় আমরা কিন্তু শিখবো তো চলো ক্লাসটা শুরু করি আমরা তো দেখো প্রথমে বুঝতে হবে যে আমরা যখন ট্রান্সলেশন করব তখন আমাদের কিছু কিছু পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে সে করে জেনে নিয়ে আমরা তারপর আমরা কথা বলছি দেখো বলছে প্রদত্ত অনুচ্ছেদটা সবার আগে মন দিয়ে পড়ে অনুচ্ছেদের প্রকৃত ভাব আর অর্থ ভালোভাবে বুঝে নিতে হয় অর্থ ও ভাব যথাযথভাবে বুঝলে অনুবাদ করা অনেক বেশি সহজ হয় তো যেটা দেয়া থাকবে তোমাদের কাছে ট্রান্সলেশানে তুমি হয়তো পুরোটা পড়লে ঠিক আছে পুরোটা দুবার কি তিনবার পড়বে তুমি হয়তো কিছু কিছু ওয়ার্ডের মানে নাও থাকতে পারে তোমার জানা কিন্তু তোমার উচিত ফার্স্টে কি মন দিয়ে দুবার তিনবার পড়ে মেন যে অর্থটা বা ভাবটা বোঝানোর চেষ্টা করছে সেটাকে বোঝা তারপর তুমি নিজের ভাষায় কিন্তু অনুবাদ তুমি করতেই পারো নেক্সট দেখো কী বলছে সহজ সরল এবং সরস ভাবানুবাদ অনেক বেশি হৃদয় গাই তুমি চাইলে সহজ সরল ভাষায় যেরকমভাবে মাধ্যমিক এইচএসে যেরকম পড়াশোনা করতে ওইভাবেই লিখতে পারো যেরকম খুব হাই ফাই লেখ লিখতে হবে এরকম কোনো কথা নেই একটু মৌলিকভাবে লিখতে হবে মানে একটু যেন নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে তবে প্রদত্ত অনুষদের বক্তব্য ভাব সুর থেকে কিন্তু সরে গেলে চলবে না ধরো টপিক একটা দেয়া রয়েছে আর তুমি অন্য টপিকে চলে গেলে যখন ট্রান্সলেশন করছো তখন কিন্তু হবে না এটা যেটা দিয়েছে ওই থিমটার ওপর বেস করে কিন্তু আমাদের লিখতে হবে অনুবাদের ভাষা হয় কেমন জড়তাহীন সাবলীল প্রাঞ্জল সুখপাঠ্য এবং মধুর যে ভাষায় তুমি অনুবাদ করছো ধরো বাংলায় করছো বা ইংরাজিতে করছো যেন সেটা ইজি হয় যেন শুনতেও ভালো লাগে যেন খুব একটা গ্রামাটিক্যালি মিস্টেক না হয় এগুলো মাথায় রাখতে হবে বঙ্গানুবাদের সময় দেখো বাংলার নিজস্ব বাক্য গঠন পরিভাষার প্রয়োগ প্রতিশব্দের প্রয়োগ বাগধারা বা ইডিয়ামের প্রয়োগ কিন্তু এটা একটু নজর রাখতে হবে এইগুলোর উপর ইডিয়াম বাগধারা যেমন রয়েছে এ মানে কী বলতে চাইছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি কোনো শব্দের অর্থ জানা না থাকে তবে সমগ্র বাক্য বা অনুচ্ছেদের মূলভাবের সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত অর্থবহ শব্দ ব্যবহার করতে হবে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা ধরো কোনো একটা প্যাসেজে তোমার কোনো একটা ওয়ার্ডের মানে জানা নেই তুমি কী করো ভালো করে বাক্যটা পড়বে বা অনুচ্ছেদটা পড়বে ওই জায়গায় কি বাক্য বসালে ভালো মিন করবে এইটা ভেবে কিন্তু নিজের মতো করে তুমি শব্দ ইউজ করতেই পারো ভাব ভাষা ও অর্থের সাবলীলতার দিকে লক্ষ্য রেখে প্রয়োজনে প্রদত্ত মূল অনুচ্ছেদের একাধিক বাক্যকে এক বাক্যে বা এক বাক্যকে ভেঙে অনেক সময় একাধিক বাক্যে আমরা ইউজ করতে পারি ধরো অনেক বড় একটা সেন্টেন্স দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে নিয়েও কিন্তু আমরা বাংলা করে করতে পারি হুম সরল বাক্যে লেখা উক্তি বা বাচ্য পরিবর্তন করেও লেখা চলে আমরা সরল বাক্যে লিখবো বেশি জটিল না করে আমরা কোনো কম্পাউন্ড করে না করে সিম্বিলে লিখবো আমরা বাচ্চ্য পরিবর্তন করে লিখতে পারি বা উক্তি পরিবর্তন করে লিখতে পারি আমরা বাংলা এবং ইংরেজি ক্রিয়াপদে ব্যবহার কিন্তু একরকম নয় অনুবাদ করার সময় এটা মাথায় রাখতে হবে বেশি অসমামেকিয়া কি আছে যেগুলো ধরো কমপ্লিট নয় এমন সেন্টেন্স কন্টিনিউ তুমি বলে যাচ্ছো এটা করার পর এটা করার পর এটা হয়ে গেলে এমন না লিখে তুমি ছোটো ছোটো সরল বাক্যে লিখতে পারো বেশি কিন্তু অস্বাভাবিকা ক্রিয়ায় ইউজ করা যাবে না বেশি অব্যয়ের ব্যবহার কিন্তু ইউজ করা যাবে না যেটা কিন্তু সুতিকটু হবে আর একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা কিন্তু খুবই দেখে এটা সাধু আর চলিত ভাষা যেন না মিশ্রণ হয় ঠিক আছে যা লিখবে একটাতেই লিখবে চলিত ভাষা লেখার চেষ্টা করবে সবাই এটাতে ইউজ টু আমরা ইংরাজিতে এমন শব্দ ব্যবহার করা হয় যার আক্ষরিক অনুবাদ হওয়া কিন্তু আদৌ বাঞ্ছনীয় নয় সময় যে সব ইংরেজি শব্দের কিন্তু বাংলা হবে এমন কোনো কথা নেই কিছু কিছু কিন্তু বাক্যের সৌন্দর্যের জন্য কিন্তু ইউজ করা হয় যেমন মেয়ে ইউজ টু এরকম ধরনের যখন আসে আমরা কী করি সেগুলো কিন্তু আমরা সেন্টেন্সের সুন্দর জন্য ইউ ইউজ করি আমরা এছাড়া কিন্তু অ্যামিজারে সব সবসময় হয় না শুনতে সেগুলো খারাপ লাগবে না খারাপ লাগবে বাক্যগুলোর গঠন যেন বাংলার মতোই হয় ঠিক আছে যেমন সেই যেমন একটা ধরো একটা ইংলিশ প্যাসেজকে তুমি যদি গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করো যেমন একটা যান্ত্রিক মতো হয় সেটা যেন না হয় যেন বাংলার মতো হয় তুমি নিজে বুঝে নিজের মতো করে করতে পারো এবার আমি কিছু এখানে কিছু ওয়ার্ড দিয়েছি যেটা কিন্তু অনেক সময় লাগে আমাদের এমন ওয়ার্ড আরও কিছু দেবে দেবো আমি কালেকশন করে করে এটা দেখে নিই আমরা ওয়ার্ডটা এ স্টাডি মানে হচ্ছে পাঠাগার এগুলো কিন্তু অনেক সময় ট্রান্সলেশনে দিলে কিন্তু ইউজ হয় এগুলো কিন্তু তাই আমি এটা দিয়েছি এখানে কলাম মানে জানো অনেকেই স্তম্ভ অ্যাকর্ডিংলি খুব আসে এগুলো সেই জন্য বা তদ অনুসারে এটা লিখতে পারো কালচার মানে তো সংস্কৃতি বা কৃষ্টি অ্যাপসলিউট মানে কিন্তু পরম সার্টিফিকেট মানে প্রশংসাপত্র মিশন মানে উদ্দেশ্য প্লি মানে অজুহাত এগুলো কিন্তু বহুল ব্যবহৃত হয় খুব ব্যবহৃত হয় এগুলো এনভায়রমেন্ট মানে হচ্ছে পরিবেশ ইনটিউশান মানে হচ্ছে সহজাত বোধ শক্তি মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম এই মিডিয়াম কখনো আসলে যখন ধরো কোনো এডুকেশানের ওপর কিছু দিল সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডগুলো তুমি তখন দেখতে পারো পারপেচুয়াল মানে হচ্ছে কিন্তু বাহন অ্যাসোসিয়েশন মানে সংঘ বা সমিতি লায়াবিলিটি মানে হচ্ছে দায় ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য পিরিয়ড মানে কিন্তু কাল বা পর্যায় অ্যাট ডেট অফ নাইট মানে হচ্ছে নিষিদ্ধ রাত্রে হুম এগুলো খুব ইউজ হয় তা থ্রি আওয়ার্স প্রাথমিক শিক্ষা এডুকেশান বেস কিন্তু যখন দেয় কোনো প্যাসেজ সেক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ হয় টু রেন ক্যাট অ্যান্ড ডগস এটা কিন্তু খুব ব্যবহৃত হয় আমরা ইউজ করি মুষলধারে বৃষ্টি এ কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে আষাঢ়ে গল্প প্যাসেজ মানি মানে হচ্ছে জাহাজের ভাড়া অল দ্য টাইম মানে একই কথা ওয়ান্স ফর অল মানে চিরদিনের জন্য পয়েন্ট অ্যাড ইস্যু মানে বিচার্য বিষয় ঠিক আছে এগুলো কিন্তু কি লাগে আরও অল্প কিছু রয়েছে দেখে নাও একটু তারপরে আমরা কিছু স্যাম্পেলে যাবো অ্যাবভ বোর্ড মানে হচ্ছে খোলাঘুলি বিয়ন্ড দ্য রিচ মানে হচ্ছে নাগালের বাইরে তুমি এগুলি ইউজ করতে পারো বাংলা থেকে ইংরাজিতে থেকে বা ইংরাজি থেকে বাংলা যখন করবে তখন কিন্তু এগুলো ইউজ করতেই পারো ম্যান অফ ক্যারেক্টার মানে চরিত্রবান লোক সেকেন্ড টু নান মানে অদ্বিতীয় এ ম্যান হার্ড অফ হিয়ারিং কানে খাটো লোক অ্যান্ড আয়রন গ্রিপ মানে হচ্ছে বজ্র মুষ্টি দ্য মর্নিং স্টার মানে চুক্তারা এ জট অর লিটির মানে বিন্দু বিসর্গ এ লেম এক্সকিউজ মানে বাজে অজুহাত বিটিং কোড মানে কনকনে শীত টু টেল আপন মানে হচ্ছে ক্ষতি করা লাফিং স্টক মানে হচ্ছে উপহাসের পাত্র আন্ডার এজ মানে অপ্রাপ্তবয়স্ক অ্যাট এ লস মানে কিং কত বিমুড়ো কি করবে ঠিক করতে পারছে না তখন আমরা ইউজ করি এগুলো লাইফ লং মানে হচ্ছে জীবনব্যাপী ডাই ইন হার্ডনেস মানে কর্মরত অবস্থায় মৃত্যু উইথ ওয়ান ভয়েস মানে সমস্বরে অফ টেন্ডার এজ মানে অল্প বয়স্ক টু টু কিপ এ নাই নজর রাখা বিফোর লং অনতি বিলম্বে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রকৃতপক্ষে বাই টান্স মানে হচ্ছে পালা করে ফার অ্যান্ড ওয়ার্ড মানে হচ্ছে সর্বত্র তো অল্প কিছুই দিলাম আমি আরও কিছু ওয়ার্ড আমি পরে দিয়ে দেবো তোমাদের তো চলো এবার কিছু স্যাম্পেল দেখি এবং স্যাম্পেল থেকে আমরা কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করি তো আমরা একটা দেখো স্যাম্পেল নিয়েছি এখানে যেখানে কিন্তু আমাদের ইংরাজি থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে আমরা কিন্তু লাইন বাই লাইন করার চেষ্টা করবো দেখো ওয়ান্স আমরা প্রথমে কিন্তু তোমাদের উচিত একবার কিন্তু এইখান থেকে একবার কিন্তু পুরোটা পড়ে নেওয়া ঠিক আছে যে ট্রান্সলেশন দিক না কেন সোজা কঠিন খুব একটা কঠিন দেয় না অ্যাভারেজ দেয় তোমাদের উচিত একবার কিন্তু দুবার তিনবার ভালো করে পড়ে নেওয়া তারপর কিন্তু বাংলা করতে যাওয়া তার আগে নয় যে একটুখানি পড়লাম সঙ্গে সঙ্গে বাংলা করতে গেলাম তা নয় দুবার তিনবার পড়বে বুঝতে নাই পারো তুমি তাও পড়বে দুবার তিনবার পড়ার পর কিন্তু ট্রান্সলেট করতে যাবে তো দেখো কী বলেছে প্রথম সেন্টেন্স আমার পড়বে এবার ধরো দুবার তিনবার পড়ার পর কিন্তু এই সেন্টেন্সটা পড়ছি ওয়ান্স আপন এ টাইম দে আর লিভট এ কিং অ্যান্ড এ কুইন হু হ্যাড নো চিলড্রেন তো এখান থেকে এইটুকু আগে ভাবো যে একদা এক সময় বা কোনো এক সময় ওয়ান সামার টাইম মানে কি একদা এক সময় বা কোনো এক সময় দে আর লিফ্ট কোথায় কেউ আছে বা থাকছে তখন বলি কি আমরা দে আর দি বলি তো দে আর লিফট এ কিং অ্যান্ড এ কুইন হু হ্যাড নো চিলড্রেন তো দেখো কিং অ্যান্ড কুইন মানে কি রাজা রানী তাকে বলি আমরা কি রাজ দম্পতি দেখো এই ওয়ার্ডগুলো একটু ইউজ করতে হবে হুম রাজা রানী না বলে আমরা কী বলবো রাজ দম্পতি বলতে পারি তাহলে কোনো এক সময় এক রাজা রাজ দম্পতি ছিলেন যার কোনো ছেলে মেয়ে ছিল না বা কোনো সন্তান ছিল না বলতে পারো অ্যাট দিস ল্যামেন্টেড ভেরি মাছ ল্যামেন্টেড মানে কি দেখো একটা কঠিন ওয়ার্ড এটা তার মানে দুঃখ প্রকাশ করা ল্যামেন্টেড মানে কি দুঃখ প্রকাশ করা অনুশোচনা করা ঠিক আছে অ্যাট দিস ল্যামেন্টেড ভেরি মাছ এবং তাতে তারা খুব দুঃখ করতেন বাট ওয়ান ডে কিন্তু একদিন অ্যাজ দ্য কুইন ওয়াজ ওয়াকিং বাই দ্য সাইড অফ এ রিভার ওয়াকিং মানে কি হাঁটা দেখো হাঁটছিল ছিল ফাস্ট চলছে এটা হাঁটছিলো বাজার সাইড অফ এরিপাটা নদীর পাশ থেকে যখন কিন্তু একদিন যখন রানী নদীর ধারে যখন বেড়াচ্ছিলেন বা হাঁটছিলেন তখন কী হয়েছে দেখো এর লিটিল ফিস লিফটেড হিজ হেড আউট অফ ওয়াটার অ্যান্ড সেড এ লিটিল ফিশ তো যখন নদীর ধারে রানী বেড়াচ্ছিলেন তখন কী হয়েছে এ লিটিল ফিশ লিফটেড হি ইটস হেড আউট অফ ওয়াটার লিফ্ট করা মানে কি তোলা বা উঁচু করা তো কী করেছে একটা মাছ জল থেকে মাথা উঁচু করে কি বললো অ্যান্ড সেট মাথা উঁচু করে বলল ইয়োর উইশ শ্যাল বি ফুলফিল্ড অ্যান্ড ইউ উইল সুন হ্যাভ এ ডটার তোমার ইচ্ছা বা তোমার বাসনা আমরা এখানে বাসনা বলতে পারি ভালোবাসায় একটু যে আপনার বাসনা পূর্ণ হবে শীঘ্রই আপনার এক কন্যা হবে ঠিক আছে হোয়াট দ্য লিটল ফিশ হ্যাট ফায়ার টোল সুন কাম টু পাস তখন কি হলো না ছোট্ট মাছটির ভবিষ্যৎবাণী এই যে ফায়ার টোল মানে কি হ্যাট ফায়ার টোল্ড তার মানে কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল তো ভবিষ্যবাণী কিন্তু সত্যি হয়ে গেল বা অচিরে ঘটলো অ্যান্ড দ্য কুইন হ্যাড এ লিটল গার্ল দ্যাট ওয়াজ সো বিউটিফুল রানীর একটা ছোট্ট মেয়ে জন্মালো দ্যাট দ্য কিং কুড নট সি ইজ লুকিং অন হার ফর জয় তো এত সুন্দর মেয়ে দেখো বলছে কি দ্য কিং কুড নট সি সি মানে কি থামানো থামানো কি দেখো লুকিং অন হার তার দিকে তাকিয়ে থাক স্বপ্ন তাকিয়ে থাকতো তো দেখো এখানে কী লিখেছে মেয়েটি এত সুন্দর যে রাজা তার দিকে চোখ ফেরাতে পারলেন না তাই সবসময় তাকিয়ে থাকতে মানে কি চোখ ফেরাতে পারছে না অ্যান্ড মাইন্ড টু হোল্ড এ ফিস্ট এবং তিনি ঠিক করলেন যে তিনি একটা প্রীতিভোজের ব্যবস্থা করবেন তাই ফিস্ট মানে কিন্তু এখানে পিকনিক বলবো না আমরা কী বলব প্রীতিভোজের ব্যবস্থা বাড়িতে যেরকম কোনো সন্তান হলে যাওয়া হয় সো হি ইনভাইটেড সো হি ইনভাইটেড নট অনলি হিজ রিলেশানস ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যান্ড বাট অলসো দ্য ফেয়ারিস তাই তিনি কী করেছেন না শুধু আত্মীয় পরিজন বন্ধুবান্ধব বা প্রতিবেশীদের আমন্ত্রণ করলেন না আমন্ত্রণ জানালেন পরীদেরও ফেয়ারিজ মানে কি পরি যারা হয় সো দ্যাট দে মাইট বি কাইন্ড অ্যান্ড গুড টু হিজ ডটার যাতে তারা তার কন্যার প্রতি সহৃদয় এবং সুমনোভাবাপন্ন থাকে ঠিক আছে একটু ভাষাটা একটু উন্নতভাবে দিয়েছে তোমার চেষ্টা করো ভাষাটা একটু দেখে এগুলো কিন্তু বেসিক ভাষা আমরা যখন পেপার পড়ি সেখানেও কিন্তু এই ভাষাগুলো ইউজ করে থাকি তোমরা এই কদিন কিন্তু একটু পেপার পড়তে পারো ভালো করে তাহলে কিন্তু এই কিছু কিছু ওয়ার্ড কিন্তু তোমাদের চলে আসবে নিজের মতো করে ঠিক আছে আর একটা চলো করি আমরা দেখো এটা একটু স্লাইডলি কঠিন কি বলেছে হোয়েন এটাও কিন্তু একই রকমভাবে তিন থেকে চারবার পড়ার পর কিন্তু ট্রান্সলেট করতে যাবে বারবার বলছি আমি ট্রান্সলেশনের ক্ষেত্রে কিন্তু তুমি একটু পরেই সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করতে যাবে না পুরোটা পড়বে সবসময় কিন্তু সোজা থাকবে না আমার সঙ্গে কিন্তু কঠিনও থাকে মানে একটু কঠিন ভাষায় কিন্তু থাকে হোয়েন ওয়ান ট্রাভেলস ওয়ান মুভস ফ্রম দ্য নোন টু দ্য আননোন ফ্রম এভরিডে এক্সপিরিয়েন্সেস টু দ্য নোভেলট্রি অব ডিফারেন্ট এনভায়রনমেন্টস পিকিউলিয়ার ওয়েস ঠিক আছে হোয়েন ওয়ান ট্রাভেল যখন কেউ ঘোরে বা ভ্রমণ করে তখন সে কী হয় নোন টু দ্য আননোন জানা থেকে অজানায় ফ্রম এভরিডে এক্সপিরিয়েন্সেস টু দ্য নোভেলট্রি অফ ডিফারেন্ট এনভায়রনমেন্টস প্রতিদিনের অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এভরিডে এক্সপিরিয়েন্স মানে কি প্রতিদিনের অভিজ্ঞতা থেকে নতুন পরিবেশে ডিফারেন্ট এনভায়রনমেন্টস পিকুলিয়ার ওয়েজ নতুন পরিবেশে অদ্ভুতভাবে পৌঁছায় পিকুলিয়ার মানে কি অদ্ভুত দ্য ট্রাভেলিং ইজ ওয়ান ওয়ে অফ অ্যাপ্রিসিয়েটিং দ্য ল্যান্ড অ্যান্ড ইটস পিপল তাহলে কী হচ্ছে না ভ্রমণ হচ্ছে কি যে কোনো ভূখণ্ড ও তার জনগণকে জানার অন্যতম পন্থা ঠিক আছে সেখানকার লোক সেখানকার জায়গাটা জানার পন্থা নেক্সট কি বলছে দ্য লুক দ্য নুকস অ্যান্ড দ্য কর্নার অফ ইন্ডিয়া দেখো এখানে একটা নতুন ওয়ার্ড রয়েছে নুকস অ্যান্ড কর্নার এটা মানে কিন্তু আনাচে কানাচে খুব আসে কিন্তু আমরা এগুলো কিন্তু খুব দেখি ট্রান্সলেশনে এর মানে কিন্তু আনাচে কানাচে ঠিক আছে আনাচে কানাচে এগুলো কিন্তু ইউজ হয় দ্য নুকস অ্যান্ড কর্নার্স of ইন্ডিয়া হ্যাভ সো মেনি little ডিটেলস টু সারপ্রাইজ আস উইথ thoughts অ্যান্ড বিহেভিয়ারাল প্যাটার্নস ঠিক আছে ভারতের আনাচে কানাচে এত ছোটোখাটো বিস্ময়কর সামগ্রী রয়েছে দেখো সারপ্রাইজিং মানে কি বিস্ময়কর ঠিক আছে দেখা গেল এখানটা নুকস অ্যান্ড সারপ্রাইজ টু সারপ্রাইজ আস তার মানে কি বিস্ময়কর উইথ থটস অ্যান্ড বিহেভিয়ারাল প্যাটার্নস এত ছোটোখাটো বিষয়কর সামগ্রী আছে যেগুলো চিন্তায় ও আচার ব্যবহারে ভারতেরই অংশ হুইচ আর পার্ট অফ ইন্ডিয়া বাট আননোন টু দ্য মেজরিটি অথচ যা অধিকাংশ আমাদের অজানা ঠিক আছে আননোন টু মেজরিটি মানে কি অধিকাংশ মেজরিটি মানে কি বেশিরভাগ বেশিরভাগ মানে কিছু অধিকাংশ ইউজ করতে পারি আমরা তো যা বেশিরভাগ কিন্তু আমাদের অজানা বিকজ দ্য মেজরিটি আর নট অ্যাওয়্যার অফ দ্য লিটল রিচেস দে কনসিডার অনলি দ্য হামড্রম অফ সেন্ট্রাল এরিয়াস কারণ বেশিরভাগ লোক ক্ষুদ্র সম্পদ সম্পর্কে সচেতন নয় এখানে দেখো কি বিকজ দ্য মেজরিটি আর নট অ্যাওয়্যার অফ দিস লিটল রিচেস মানে কি ক্ষুদ্র সম্পদ ঠিক আছে আমরা বেশিরভাগই জানি না এটা তো কী বলছে এখানে দেখো বেশিরভাগ লোক ক্ষুদ্র সম্পদ সম্পর্কে সচেতন নয় তাই তারা নিরস কেন্দ্রীয় ভূমি সম্পর্কে ওয়াকিবহল ঠিক আছে এখানে দেখো রয়েছে দে কনসিডার অনলি দ্য হানড্রাম অফ দ্য সেন্ট্রাল এরিয়াস তো তারা কি করছে না তার জন্য কী হচ্ছে না নিরস কেন্দ্রীয় ভূমি সম্পর্কে তারা কিন্তু ওয়াকিবহল দ্য পিভি পিভোটাল প্লেসেস অব অ্যাক্টিভিটি দ্য পিভোটাল প্লেসেস অফ অ্যাক্টিভিটি এছাড়া কী আছে না কাজের ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ বিন্দু সম্পর্কে আমরা সচেতন ঠিক আছে দ্য পিভোটাল প্লেসেস অফ অ্যাক্টিভিটি মানে কি কাজের ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ বিন্দু সম্পর্কে আমরা কিন্তু সচেতন লেটস অ্যাটেম্পড টু এক্সামিন স্মল এভরি ডিটেলস অফ আর অ্যাভে পিপল তো এসো আমরা দৈনন্দিন জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলোকে খুঁটিনাটি নাটি পরীক্ষা করি লেটস অ্যাটেম্প মানে কি চলো কিছু একটা কাজ করি শুরু করি টু এক্সামি মানে কি খুঁটিনাটি পরীক্ষা করা স্মল এভরি ডিটেলস মানে খুঁটিনাটি পরীক্ষা করছি আমরা অফ ফার অ্যাভে পিপল তো আমরা কী করছি দৈনন্দিন জীবনে খুঁদ্রাতে ক্ষুদ্র জিনিসগুলো খুঁটিনাটি পরীক্ষা করি ওরা অফ ফার অ্যাভ পিপল হু নেভার লেস্ট এ পার্ট অফ আওয়ার কান্ট্রি হু আর আওয়ার ফেলো কান্ট্রিম্যান তাই কি ওরা দূরের মানুষ হওয়া সত্ত্বেও আমাদের দেশের অধিবাসী এবং আমাদের দেশীয় লোক আমাদের দেশের লোক কান্ট্রিম্যান মানে কি দেশের লোক ঠিক আছে আরও একটা কুড়ি চলো আমরা তো খুব ভালো এই আমরা দেখে নেবো যে লাস্ট ট্রান্সলেশন এটা দ্য প্রোগ্রেস অফ এ নেশান ইজ নট অ্যান ইজি ম্যাটার দ্য প্রোগ্রেস অফ নেশান মানে কি না জাতির অগ্রমণ ঠিক আছে দেশের অগ্রমণ বলতে পারবো জাতির অগ্রমণ তা একটা জাতির অগ্রমণ কিন্তু কখনো সহজ ব্যাপার নয় ইট ডিপেন্ডস আপন দ্য সেলফলেস ওয়ার্ক সেলফলেস ওয়ার্ক অ্যান্ড নোবেল স্যাক্রিফাইস অফ এ হ্যান্ড অফ ওর দি সন্স অফ দ্য সয়েল তো দেশের যোগ্য সন্তান দেখো ওর দি ওর দি সর মানে কি দেশের যোগ্য সন্তান সেলফলেক্স ওয়ার্ক মানে কি নিঃস্বার্থ কাজ আর নোবেল স্যাক্রিফাইস মানে কি নিজের আত্মত্যাগ তার মানে দেশের যোগ্য সন্তানদের আত্মত্যাগ ও নিঃস্বার্থ কাজের ওপর তারা নির্ভর করে ডিপেন্ড করা বা নির্ভর করা দে ওয়ার্ক উইদাউট রেস্ট তারা দেখো তারা নিরলস কাজ করে ঠিক আছে উইদাউট রেস্ট মানে কি নিরলস কাজ করা অ্যান্ড অফেন উইদাউট প্রেস এবং সেই জন্য প্রায়শই প্রশংসাও মেলে না হোয়াইল মোস্ট অফ দ্য পিপল আর বিজি উইথ দেয়ার ওন গেন অ্যান্ড কমফোর্ট অধিকাংশ মানুষ তাদের নিজস্ব ফায়দা আর আরাম নিয়েই ব্যস্ত থাকে দিস ফিউ পার্সন লিভ অ্যান্ড ডাই টু মেক দ্য লাইফ রিচার অ্যান্ড তো দেখো এবার কী বলছে না তখন এই অল্প সংখ্যক মানুষ ঠিক আছে এখানে কী বলেছে করতে গেলাম আমি দিস ফিউ এই অল্প সংখ্যক মানুষ কী হয় সমাজের আর সকলের জন্য অধিকতর সুখী এবং সমৃদ্ধতর করার জন্য বাঁচে আর প্রাণপাত করে বা মারা যায় দে ডু নট কেয়ার ফর দ্য ডেঞ্জার অ্যান্ড ডিফিকাল্টিস দ্যাট দে মিট অন দেয়ার ওয়ে তা করতে গিয়ে বিপদ বা বাঁধার মুখোমুখি হলেও তা তারা গ্রাহ্য করে না ঠিক আছে মোস্ট অফ দেম মে ডাই আনোন অ্যান্ড আনসিন তাদের বেশিরভাগেরই মৃত্যু থাকে অজানা ও অদেখা আনসিন মানে কি অদেখা ইয়েট দ্য রেস্ট তাদের তাহলে তাদের মধ্যেও যারা অবশিষ্ট থাকে উইল অ্যাডভান্স উইথ দেয়ার নোবেল ওয়ার্ক ইন দ্য টিথ অফ অল অ্যাডভার্স সারকমস্ট্যান্সেস অ্যাডভার্স সার্কস্ট্যান্সেস মানে কি না প্রতিকূল পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতিকে বোঝায় কি অ্যাডভার্স সারকমস্ট্যান্সেস তো বলছে তাহলে যাদের মধ্যে তাদের মধ্যে যারা অবশিষ্ট থাকে তারা কিন্তু ওই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে মহৎ কাজে অগ্রণী হয় তাই যেমন বলছে কিন্তু আমরা সেই ভাবটাকে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু আমরা ট্রান্সলেট করার চেষ্টা করছি তো এই ছিল আজকে আমাদের প্রথম ক্লাস এরম ক্লাস প্রায় সময় আসবে যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরে ভিডিওগুলোর জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ